যার পদের নাই নুন, নাম হলো হ্যাঁ হ্যাঁ জানি জানি। আমাদের হিরো আলম দাদা একজন মহান ব্যক্তি, যিনি প্রথমে ছিলেন নায়ক, এখন হয়েছে গায়ক। আসসালামু আলাইকুম বড়ভাই। আপনারা কি ভাবছেন নাকি যে আলম দাদা বাংলা গান বানায়? না না না, আমাদের আলম দাদা বাংলা গান, হিন্দি গান, চাইনিজ গান, এমনকি ইংলিশ গানও বানাইতে পারে। এটাও সম্ভব, কারণ তিনি হলেন। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই যে ভিডিওটা হলো শুধুমাত্র একটু মজার জন্য। এই ভিডিওটার উদ্দেশ্য হলো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যে। আর যদি কারো মনে আঘাত লেগে থাকে আপনি যেতে পারেন। বন্ধুরা, আপনাদেরকে শোনাতে যাচ্ছি আমাদের বিখ্যাত গায়ক হিরো আলমের গান, যা শুনলে ফেটে যাবে সবার কান। আলম দাদা আমি বুঝতে পারিনি, এই জায়গাটা তো বুঝতে পারিনি, দেখা যাক পরে জায়গাটা কি হয়। আরে কাকু, এরা হলো এরম কেজন প্রাণী যার মাথায় থাকে গোবর আর পিছন দিকে থাকে। আলম দাদা, আমার না মুডটা বহুত খারাপ, যদি একটা ফিলিংস এর গান গাইতে ভালো লাগতো আর কি। ফিলিংস এর গান না? ওকে মামু, জানালা মুখলালে কে চালানা বাজার মে, জানালা মুখলালে কে চালানা বাজার মে। আমি এই গানটা আগেও কোথায় যেন শুনেছি শুনেছি লাগতেছে। ঠিক বল, কথা কি ক্লিয়ার না বেজাল? থাক, আর ভিডিওটা বেশি বড় করে লাভ নেই, এতটুকুই থাক। আর বেশি শুনলে আপনার কান দিয়ে রক্ত বের হতে পারে, সেই জন্য আমি এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ বন্ধুরা ভিডিওটা বানাতে আমার বহুত কষ্ট হয়, সেই জন্য একটা লাইক প্লিজ ব্রো।